ওকে, আমরা মিডের পর ক্লাস শুরু করছি। মিডের আগে আমরা পিএন জাংশন, ডায়োড, বিজেটি ট্রানজিস্টার এই বিষয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা দেখব ট্রানজিস্টার বায়াসিং। আমরা যখন অ্যাম্প্লিফায়ার ডিজাইন করব, ট্রানজিস্টারের মেইন পার ইউজটাকে আমরা ট্রানজিস্টার কি ট্রানজিস্টারকে আমরা বায়াস করা হয় সেই বিষয় নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তার আগে আমরা দেখে নিই যে অ্যাম্প্লিফায়ারটা কি। ট্রানজিস্টার, এখানে একটা অ্যাম্প্লিফায়ারের ছবি আছে। আমরা শুধু এই ট্রানজিস্টার, বিজেটি ট্রানজিস্টার নিয়ে আলোচনা করেছিলাম। বিজেটি ট্রানজিস্টার কীভাবে গেইন অ্যাম্প্লিফিকেশন হয়, ওয়ার্কিং প্রিন্সিপল সেটাও আলোচনা করেছিলাম। এবং সেটা আমরা দেখেছি যে এখানে আমরা শুধু যদি ভিতরে এই অংশটা দেখি, আমরা যখন ট্রানজিস্টারের ওয়ার্কিং প্রিন্সিপল নিয়ে ডিসকাস করছিলাম বিজেটির, তখন দেখেছিলাম যে বেস কারেন্ট যা হয়, বেস কারেন্ট যদি এখান থেকে যে বেস কারেন্টটা যদি আইবি হয়, আর এই কালেক্টর কারেন্ট সেটা হয় আইসি, এবং এটা মোটামুটি বিটা টাইমস। বিটা টাইমস মিন্স বিটার একটা ভ্যালু আছে রাফলি, এটা টিপিক্যাল একটা ভ্যালু হলো 100। তাহলে এইটুকু আমরা বলতে পারি যদি বেস কারেন্ট আইবি যা মান হবে, তখন কালেক্টর কারেন্টের মান হবে তার 100 টাইমস, দ্যাট ইজ বিটা টাইমস। তো সেই ক্ষেত্রে আমরা সহজেই বুঝতে পারছি যে বেস কারেন্ট যেহেতু কালেক্টর কারেন্ট 100 টাইমস হয়, তো সো এখানে একটা অ্যাম্প্লিফিকেশনের একটা সুযোগ রয়ে গেছে, এবং অ্যাম্প্লিফায়ার কাজও তাই। বিজেটি ট্রানজিস্টারের দুইটা ইউজ আমরা, একটা হলো সুইচিং মোডে যে ব্যবহার করা হয় তখন বলছিলাম, সেটা হলো সেইটা আমাদের এই এখানে ডিজিটাল ইলেকট্রনিক্সে ব্যবহার করা হয়। তবে আমরা অ্যানালগ ইলেকট্রনিক্সে মূলত অ্যাম্প্লিফায়ার হিসাবে যে ট্রানজিস্টারের যে ব্যবহার সেইটা নিয়ে আমরা ডিসকাস করব। তো এখন এটা সিম্পল অ্যাম্প্লিফায়ার, এটা একটা কমন এমিটার অ্যাম্প্লিফায়ার আমরা ছবি এখানে দেখিয়েছি। আজকে মূলত যেটা করব সেটা হলো যে এই অ্যাম্প্লিফায়ার হিসাবে ইউজ করতে গেলে তার সঙ্গে কিছু রেজিস্টার ব্যবহার করতে হয়, আর একটা বল ডিসি সোর্স, আমরা উপরে দেখেছি ডিসি সোর্স, একটা ডিসি সোর্স ব্যবহার করতে হয়। এবং এই ডিসি সোর্সটা যে এই যে ডিসি সোর্স ব্যবহার করে কিছু রেজিস্টার ব্যবহার করতে হয়, এটার উদ্দেশ্য হলো কি, উদ্দেশ্য হলো এসি সিগন্যাল দেওয়ার আগেই তাকে একটা অপারেশন কন্ডিশনে ডিসি, আমরা যখন মোবাইলকে ব্যবহার করতে গেলে একটা ব্যাটারি ইউজ করতে হয়, ঠিক যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসকে ব্যবহার করতে গেলে ডিসি সোর্স ব্যবহার করতে হয়। ঠিক ট্রানজিস্টার অ্যাম্প্লিফায়ার ব্যবহার করতে গেলেও আমাদেরকে ডিসি সোর্স ব্যবহার করতে হবে। এই ডিসি সোর্স আমরা এখানে উপরে দেখিয়েছি, এখানে শুধু একটা ডট, এখানে ভিসিসি লেখা আছে, কিন্তু প্র্যাকটিক্যালি এই যে ডিসি সোর্সটা আছে, এই সোর্সের পজিটিভটা এখানে কানেক্টেড আর নেগেটিভটা নিচে গ্রাউন্ডের দিকে কানেক্টেড, এটা ছবিতে এভাবে দেখানো হয়নি। যদি এটা আমরা ছবিতে মানে দেখতে দেখতে চাই, আমরা যদি এইভাবে একটা সার্কিট ড্র করি দেখাই, এই অ্যামিটারটা গ্রাউন্ড আছে, আর আমরা এই সাইডটা দেখিয়েছি, এখানে দেখালাম এটা ভিসিসিটা দেখিয়েছি এখানে, আর এটা হলো আরসি, আরসি, আর এদিক থেকে আমরা বলছিলাম দুইটা রেজিস্টার দেখিয়েছি, এটা এখানে দেখেছি এইভাবে। এইখানে যে ভিসিসিটা আমরা দেখিয়েছি, এই ভিসিসিটা আসছে অ্যাকচুয়ালি কি, ভিসিসিটা একটা আলাদা একটা সাপ্লাই, একটা ডিসি সাপ্লাই, একটা ডিসি সাপ্লাই যদি আমরা চিন্তা করি, সেটা সেটার কি এই পজিটিভটা এখানে কানেক্টেড আর নেগেটিভটা গ্রাউন্ডে কানেক্টেড, এটা হলো অ্যাকচুয়ালি ভিসিসি। কিন্তু আমরা সুবিধার্থে এই ডিসকাশনের বা ব্যবহারের সার্কিট সিম্পল করার জন্য এইটা ইউজ করা হয় না, ডান পাশে এটা দেখানো হয় না, সরাসরি এটা দেখানো হয় না, সরাসরি এই জায়গায় ভিসিসি লিখে দিলেই, ওখানে যেখানে দেখেছি আমরা লিখে দিলেই হয়ে যাচ্ছে। সো আমরা এখন, হ্যাঁ এখন এই
ডিসি সোর্সটা যে ব্যবহার করতে হয়, এই ডিসি সোর্স ব্যবহার করতে হয় কেন, এবং এই এই যে রেজিস্টারগুলি বলছি এগুলি কেন ব্যবহার করতে হয়, বায়াসিং করতে হয়। প্রথমে বায়াসিং করতে হয়, বায়াসিং করার পরে ডিসি বায়াসিং করার পরে তারপরে অ্যাম্প্লিফিকেশন আমরা দেখেছি, তো এটাকে বায়াসিং করা আসে। আমরা বায়াসিং করাটা নিয়ে আজকে ডিসকাস করব। তো এইখানে বায়াসিং করা হয়ে গেছে, বায়াসিং কোন পর্যায়েটা, আমরা যদি এই এই ক্যাপাসিটর বাদ দিই, এই ক্যাপাসিটর বাদ দিই, এই ক্যাপাসিটর বাদ দিই, যে অংশ ভিতরের যে অংশ ডিসি, এই অংশটাকে ডিসি বায়াসিং করা হয়েছে। বায়াসিং করার পর এটাকে যদি আমরা অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করতে চাই, তখন কী করতে হবে, ইনপুটে আমাদের ইনপুট, এই দিক থেকে আমরা দেখছি বেইজে একটা ক্যাপাসিটরের মাধ্যমে ইনপুট সিগনাল দিয়েছি, আমরা আউটপুট কালেক্টর থেকে নিয়েছি, দেখি যে এখানে একটা বড় সিগনাল পেয়েছি, এটাই অ্যাম্প্লিফিকেশন হয়েছে। তো সেইটা আমরা আরও ডিটেলস পরে আলোচনা করব, কিন্তু এখন আমরা দেখতেছি যে এই যে অ্যাম্প্লিফায়ারটা দেখলাম, অ্যাম্প্লিফায়ার শুধু একটু বলছি, আমরা নিচের দিকে আমরা দেখি, যখন অ্যাম্প্লিফায়ারটা হয়ে গেল, অ্যাম্প্লিফায়ার কি, হোয়েন এ উইক এসি সিগনাল ইজ গিভেন টু দ্য বেস, এ স্মল এসি বেস কারেন্ট স্টার্ট ফ্লোয়িং, যখন এখানে দিলে তখন এদিক থেকে বেস কারেন্ট ফ্লো হবে, ডিউ টু অ্যাম্প্লিফিকেশন এ মাস লার্জার এসি কারেন্ট ফ্লো থ্রু আরসি। আমরা উপরে দেখি যে এই এটার কারণে এই এসি কারেন্ট এই আরসির ভিতর দিয়ে, তখন আমরা দেখব এই ক্যাপাসিটির মাধ্যমে এই যে বড় অ্যাম্প্লিফিকেশন আমরা দেখতেছি। সো দেয়ার ফর এ লার্জ ভোল্টেজ এপিয়ার অ্যাক্রস দ্য কালেক্টর কারেন্ট, তো সেইটা আমরা, তবে আজকে ডিটেল যাচ্ছি না, আজকে আমি অ্যাকচুয়ালি বায়াসিংয়ে যাবো। তো যেহেতু এই অ্যাম্প্লিফায়ারটা নিয়ে একটা ছবি দেখালাম, অ্যাম্প্লিফায়ারের বৈশিষ্ট্য আমরা বললাম কি, অ্যাম্প্লিফায়ারের বৈশিষ্ট্য বললাম যে যদি স্মল বেস কারেন্ট থাকে তাহলে লার্জ কালেক্টর কারেন্ট হয়, সেটা একটা ইয়ে আছে, প্রবলেম আছে। এই প্রবলেমটা একটু আমরা দেখে নিই, এক্সাম্পল হিসাবে দেওয়া আছে, কি দেওয়া আছে, দেখো আমি নিয়মটি আমার সার্কিট বিলো বিলো মানে আমরা উপরে যেটা দেখেছিলাম ওটাই বলছি, আইবি উইথ আইবি 25 মাইক্রো অ্যাম্পিয়ার, ভিসিসি 15 ভোল্ট অ্যান্ড বিটা 100, ফাইন্ড দ্য আইডাল কালেক্টর কারেন্ট। এটা আমরা যখন ট্রান্সিস্টার অ্যাকশন পড়িয়েছিলাম ওয়ার্কিং প্রিন্সিপাল, তখন বলছিলাম যে এই এই সূত্রটা নিয়ে আলোচনা করেছিলাম যে কি বিটা, যে বিটা যেটা হলো কারেন্ট অ্যাম্প্লিফিকেশন যেটা বলি সেটা হলো রাফলি 100 আমরা বলছিলাম, এবং কি আইসি বাই আইবি, তাহলে এই সূত্র থেকেই আমরা কালেক্টর কারেন্টটা বের করি, আমাদের আসলে উদ্দেশ্য কি কালেক্টর আইসি বের করা। তো এই সিম্পল সূত্র এখান থেকে আমরা জাস্ট ইকুয়েশন থেকে বের করে নিয়ে আসছি, বের করে নিয়ে কত হলো, তাহলে যে মানটা হলো যে আইসির মান আইবি দিয়ে বিটা দিয়ে গুণ করার পরে আসলে 2.5 মিলি অ্যাম্পিয়ার, আর এই এটা ছিল মাইক্রো অ্যাম্পিয়ার আর এটা তখন মিলি অ্যাম্পিয়ার হয়ে গেলো। আমরা এই যে দেখতেছি যে এটার যে অ্যাম্প্লিফিকেশনটা হয়ে গেছে, তো এইটা আজকে ঠিক এইটা উদ্দেশ্য না, আজকে আমাদের উদ্দেশ্য হলো বায়াসিং, ডিসি বায়াসিং অফ ট্রানজিস্টার সার্কিট। তা আমরা কি বলছিলাম যে আমরা আগে প্রথমে শুরুতেই বললাম একটু আগে যে বায়াসিং, ডিসি বায়াসিং মানে কি, ডিসি সোর্স ব্যবহার করা, ডিসি সোর্স ছাড়া কোনো ইলেকট্রনিক সার্কিট কাজ করবে না। তো সোর্স ব্যবহার করলে আমরা কি উদ্দেশ্য কি ব্যবহার করলাম কী জন্য, আমরা বলছিলাম যে এই ট্রানজিস্টারকে কাজ করার জন্য তার একটা নির্দিষ্ট বেস ডিসি এসির আগে, এসি হলে বাঁ দিকে আমরা বলছি এসি, এই ডান দিকে আমরা এসি আউটপুট, এসি ইনপুট এসি আউটপুট, আমরা বাদ দিলাম এসি, এসিকে দিলাম এসিকে আমরা কি করলাম, অমিট করলাম, এখানেও এসি অমিট করলাম, শুধু ডিসি নিয়ে যখন কথা বলবো তখন কি শুরুতেই একটা বেস কারেন্ট একটা কালেক্টর কারেন্ট এবং ভিসিই ভোল্টেজ থাকতে হবে, ডিসি ভোল্টেজ, এই ভিসি ভোল্টেজ কাকে বলে, কালেক্টর এমিটার যে ভোল্টেজটা, তিনটা অলওয়েজ এই থ্রি প্যারামিটার্স, দিস থ্রি প্যারামিটার্স আর ভেরি ইম্পর্টেন্ট। আমরা অলওয়েজ যখন আমরা অ্যাম্পলিফায়ার নিয়ে ডিসকাস করব অলওয়েজ উইল সে থ্রি প্যারামিটার, দ্যাট মিন্স আইবি আইসি অ্যান্ড ভিসিই, আইবি আইসি ভিসিই। সো আমরা এখানে দেখেছি যে ডিসি বায়াসিং ইজ সেটিং এ ফিক্সড লেভেল অফ কারেন্ট, আমরা কি বললাম, ডিসি বায়াসিং ইজ সেটিং এ ফিক্সড লেভেল অফ কারেন্ট আইবি আইসি থ্রু দ্য ডিভাইস উইথ এ ডিজায়ার্ড ফিক্সড ভোল্টেজ ড্রপ ভিসিই, আইবি আইসি ভিসিই, আইবি কোন দিক দিয়ে যাবে, ফ্লো হবে
আইবির ফ্লোটা হবে এই যে আমরা এখান থেকে যে রেজিস্টার আছে রেজিস্টারের থ্রুতে আইবি যাবে এই আইবির কারণে আবার এই এই রেজিস্টারের থ্রুতে আইসি ফ্লো হবে এই আইবি আইসি এবং এই দুটো কারেন্টের কারণে আইবি আইসির কারণে ভোল্টেজ এখানে একটা ড্রপ হয়ে এখানে যে কালেক্টর এমিটার একটা ভোল্টেজ থাকবে সেই ভোল্টেজটাই হলো ভিসিই আমরা বললাম ভিসিই কোনটা ভিসিই হলো কালেক্টর এমিটার ভোল্টেজ আর আইবি আইবি হলো এদিক থেকে যে কারেন্টটা ফ্লো হবে আইবি আর আইসি হলো এদিক থেকে যে কারেন্টটা ফ্লো তাহলে অলওয়েজ আমরা বলছি কি এই তিনটার একটা নির্দিষ্ট মান একটা ভ্যালু সেট করা এটাই বায়াসিং তখন বায়াসিং যখন হলো তিনটা আমরা সেট করলাম এখানে আমরা দেখেছি যে যে এই ভ্যালুর কারণে একটা নির্দিষ্ট যেহেতু একটা ওই হিসাব আছে হিসাবটা আমরা এখন দেখাবো না হিসাবটা পরে যখন ডিটেল ডিজাইন আসবে তখন দেখাবো তো সো এই যে ডিসি বায়াসিং হয়ে গেল এই ডিসি বায়াসিং যখন হয়ে গেল একটা ডিসি ভ্যালু সেট করা হয়ে গেল তখন আমরা ইনপুট যদি একটা ক্যাপাসিটরের মাধ্যমে ইনপুট দেওয়া হয় এই ইনপুট আবার করবে কি এই এই এসিটাকে এই ডিসির উপরে ডিসির মানকে পরিবর্তন করলে তখন একটা এসিটা অ্যাম্প্লিফিকেশন হয়ে যাবে আমরা বলছি দিয়ে এসি অপারেশন অপেন অ্যাম্প্লিফায়ার ডিপেন্ডস অন দ্য ইনিশিয়াল ডিসি ভ্যালু যে ইনিশিয়াল ডিসি ভ্যালুটা যে বললাম যে আইবি আইসি এবং ভিসিই তার উপরে ডিপেন্ড করতেছে যে আমরা এসি অপারেশনটা কেমন হবে তারপরে বলছি বাই ভেরিং আইবি অ্যারাউন্ড এন ইনিশিয়াল ডিসি ভ্যালু ইনিশিয়ালি যে ডিসি ভ্যালু আমরা সেট করেছিলাম বলেছিলাম যে ইনিশিয়ালি একটা ডিসি ভ্যালু সেট করেছি কিসের মাধ্যমে সেট করেছি এই রেজিস্টারের মাধ্যমে এবং এই রেজিস্টারের মাধ্যমে এই রেজিস্টারের মধ্যে ইনিশিয়াল আইবি এই রেজিস্টারের মাধ্যমে ইনিশিয়াল আইসি এবং এই দুটো মিলে তখন একটা যে তার যে কালেক্টর কারেন্টের সাথে রিলেটেড এই ভোল্টেজটা এখানে ডিভাইড হয়ে এখানে ভিসিই এই ইনিশিয়াল ভ্যালুর উপরে ডিপেন্ড করে তারপরে আমরা যখন ভেরি করব এটাকে কিভাবে ভেরি করব এই ডিসিটাকে যে আমরা ইনিশিয়াল যে ডিসি ভ্যালুটা সেট করছি এটাকে ভেরি করব যখন ইনপুটে আমরা আবার এসি ইনপুট দেব তখন এটা ভেরি করা যাবে এটাকে ভেরি করা যাবে যখন এখান থেকে সেটাই আমরা পরে এই আমাদের লাস্ট প্যারাতে বলা আছে বাই ভেরিং আইবি অ্যারাউন্ড অ্যান্ড ইনিশিয়াল ডিসি ভ্যালু আইসি অ্যান্ড ভিসিই আর মেড টু ভেরি অ্যারাউন্ড দ্য ইনিশিয়াল ডিসি ভ্যালু যখন এই ভেরি করলে যখন আইবি ভেরি করব তখন আইসিও ভেরি করবে ভিসিইও ভেরি করবে সেইটাই কিন্তু এখানে এই ব্লক আকারে দেখানো আছে আমরা আমরা এখানে দেখলাম যে এই যে চেঞ্জটা কি এই চেঞ্জ এটা কিন্তু এসির কারণে স্মল আই ব্যবহার করছে ডিসির কারণে ক্যাপিটাল আই ব্যবহার করে উপরে আমরা দেখেছি ক্যাপিটাল আই এখন এই সিগন্যাল ইনপুট দেওয়ার কারণে এই যে এখানে যে বেস তার ভিতরে একটা পরিবর্তন হয়েছে যেটা বলব কিন্তু সেজন্য এসিটাকে এবার দেখানো হয়েছে এই এসি এখানে অ্যাপ্লাই করার কারণে তার কালেক্টর কারেন্ট যে আছে কালেক্টর কারেন্টের ভিতরে পরিবর্তন হবে সেটাই যে এখানে আমরা দেখেছি যে কালেক্টর কারেন্টও পরিবর্তন হয়েছে এবং কালেক্টর এমিটার ভোল্টেজ এটা কিন্তু উল্টা হয়েছে এই উল্টার ব্যাখ্যাটা আজকে আমরা করবো না এটা আমরা পরে করবো কিন্তু এটুকু আমরা জানি যে এই কমন এমিটার সার্কিটে যখন হয় যে পরিবর্তনটা যে আউটপুটটা হয় এটা রিভার্স হয়ে যায় 180 ডিগ্রি আউট অফ ফেজ হয়ে যায় এনিওয়ে এখানে আমরা দেখানোর উদ্দেশ্য হলো ইনিশিয়াল বায়াসিং করার পরে তারপরে যখন আমরা ইনপুটে এসি দিচ্ছি সেই সাথে সাথে এই এসি অ্যাম্প্লিফাই হয়ে আউটপুটে যাচ্ছে এইটাই হলো বায়াসিং করার পরে এই কাজটা করা যায় তাহলে এখন আমরা দেখব যে সে বায়াসিং নিয়ে অনেক কথা বললাম তাহলে উদ্দেশ্য কী বায়াসিংয়ের উদ্দেশ্যটা কী বায়াসিংয়ের উদ্দেশ্য কী এই প্রথমে আমরা বলছি টার্ন দ্য ডিভাইস অন এটাকে অন করা হয় অন করা মানে কি আমরা ডিসি সাপ্লাই যখন আমরা কানেকশন করি তখনই এটাকে অন করা হয়ে গেল সুইচ দিয়ে যখন অফ করা থাকে সুইচ দেওয়ার সাথে সাথে ডিসি সোর্সকে অ্যাড করা হয় তো সো এটাকে আমরা বলি ডিভাইসটাকে অন করা হলো কিন্তু শুধু এখানে শুধু যে অন করেছি তা না এটা আমরা আবার আরেকটা কথা ইম্পর্ট্যান্ট কথা হলো যে আমরা যখন ট্রানজিস্টারের যে আউটপুট ক্যারেক্টারিস্টিক দেখছিলাম
সেখানে আমরা তিনটা রিজন দিয়েছি দেখেছিলাম। একটা রিজন হলো স্যাচুরেশন রিজন, আরেকটা ছিল কাট অফ রিজন, আরেকটা ছিল অ্যাক্টিভ রিজন। সো অ্যাম্পলিফায়ারকে ব্যবহার করতে গেলে অ্যাম্পলিফায়ারকে ব্যবহার করে ট্রানজিস্টারটা কেমনভাবে বায়াস করা হবে যেন ইট ওয়ার্কস ইন দ্য অ্যাক্টিভ রিজন, লিনিয়ার রিজন। অ্যাক্টিভ রিজনকে বা লিনিয়ার রিজনকে বলা হয়। সো বেস কারেন্ট, কালেক্টর কারেন্টের ভ্যালু সেটিংয়ের উপরে ডিপেন্ড করছে এটা কোথায়, এটা অপারেশনটা কোন জায়গায় হবে। সেই জন্য বায়াসিংটা কী বলছে, বায়াসিংয়ের উদ্দেশ্য, এটা একটা উদ্দেশ্য কী, টু প্লেস ইট ইন অপারেশন ইন দ্য রিজন অফ ইটস ক্যারেক্টারিস্টিক্স হোয়ার দ্য ডিভাইস অপারেটস মোস্ট লিনিয়ারলি। তার মানে অ্যাক্টিভ এবং লিনিয়ার রিজন যেটা বলছি, ওই রিজনে যেন এটা কাজ করে সেইভাবে সেট করতে হবে। দ্যাট ইজ, তাহলে কী বললাম আমরা, টু সেট আপ দ্য ইনিশিয়াল ডিসি ভ্যালুজ অফ আইবি আইসি ভিসিই। তো সো এত কিছু বলার পরে তার মানে কী বুঝলাম, এত কিছু বলার কনক্লুশন কী, বায়াসিংয়ের উদ্দেশ্য কী, বায়াসিং টু টার্ন দ্য ডিভাইস অন অ্যান্ড টু সেট আপ দ্য ইনিশিয়াল ভ্যালুজ অফ আইবি আইসি অ্যান্ড ভিসিই সো দ্যাট ইট ওয়ার্কস ইন দ্য লিনিয়ার রিজিয়ন অর অ্যাক্টিভ রিজিয়ন। সো বায়াসিং নিয়ে আমরা কথা বলি। এখন আমরা দেখি কী ধরনের বায়াসিং করা হয়। আমরা আগে যেটা দিছি সেটা হলো শুধু এটা যে আলোচনা করলাম এটা একটা শুধু একটা বোঝানোর জন্য, কিন্তু প্র্যাকটিক্যালি এই ধরনের বায়াসিং ইউজ করা হয় না। মোস্ট পপুলার বায়াসিং যেটা যেটা আসে মেথড আছে সেটা বলা হয় ভোল্টেজ ডিভাইডার বায়াস। এই যে ভোল্টেজ ডিভাইডার বায়াস যেটা আছে এটা খুব পপুলারলি ব্যবহার করা হয়। তো এটা ব্যবহার করার জন্য কী আছে, যে আমরা শুরুতে একটা অ্যাম্পলিফায়ার নিয়ে বলছিলাম, এখানে কী হয় এই বেস কারেন্টটাতে আমরা কী বলছিলাম আগে, আমাদের উদ্দেশ্য কী, বারবার আমরা সবসময় বলতেছি আমাদের উদ্দেশ্য কী, উদ্দেশ্য হলো আইবি একটা নির্দিষ্ট বেস কারেন্ট সেট করতে হবে, তার সাথে ডিপেন্ডেন্ট হবে কালেক্টর কারেন্ট, এবং এই কালেক্টর এই আইবি আইসির সঙ্গে রিলেটেড হয়ে একটা ভিসিই কালেক্টর ইমিটার যে ভোল্টেজটা সেটা সেট হবে। এত কিছু করার জন্য সিম্পল ওয়ে কী আছে, সিম্পল ওয়ে হলো এই আর ওয়ান আর টু যে আছে এই রেজিস্টার ডিভাইড করলে, এই রেজিস্টারের মাধ্যমে এটার ভ্যালু রূপে ডিপেন্ড করে এমনভাবে সেট করা হবে যাতে কী হয়, এই যেহেতু এটা আমরা কমন ইমিটার ট্রানজিস্টার এবং এনপিএন ট্রানজিস্টার ব্যবহার করছি, সো এই ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হবে যে এমনভাবে এই ভ্যালুগুলি সেট করা আর ওয়ান এবং আর টু। এখানে ভোল্টেজটা কী হবে, যে ভোল্টেজের কারণে এমিটার এবং বেজের সাথে পয়েন্ট সেভেন ভোল্টেজটা এনশিওর হয়। এই পয়েন্ট সেভেন ভোল্টেজ এনশিওর হলেই তখন আমরা এই ডিসি আইবির কারণে একটা আমার ডিজায়ার্ড আইসিও আমরা পাবো। সেটা হলো এটা মোটামুটি রাফ একটা ধারণা এরকম। তাহলে সেই ক্ষেত্রে তাহলে কি এই যে মেকানিজমটা আর ওয়ান এবং আর টু ব্যবহার করা হয়, এই মেকানিজমের নামই হলো ভোল্টেজ ডিভাইডার বায়াস মেকানিজম। তো সেখানে এখানে কী কী পয়েন্টগুলি কী কী আছে, পয়েন্টগুলি হলো দেখা আছে যে ভোল্টেজ ডিভাইডার অর পটেনশিওমিটার বায়াস সার্কিট ইজ মোস্ট কমনলি ইউজড, এটাই বেশি ব্যবহার করা হয়। তার জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আর ওয়ান এবং আর টু, এই দুইটা রেজিস্টার হলো ইম্পর্টেন্ট। তো এই রেজিস্টার দুইটা কী কী করে, ভোল্টেজ ডিভাইডার সেট দ্য ভ্যালুজ অফ ভিবি অ্যান্ড আইবি ভিবি। এটা বলছিলাম যে এখানে যে ভোল্টেজটার কথা বলছিলাম যেটা, সেই ভোল্টেজটা এমন হইতে হবে, কী ভোল্টেজটা হইতে হবে, ভোল্টেজটা হইতে হবে যে এই এমিটার থেকে বেজে যেন 0.7 মতো থাকে, আর যেহেতু এখানে একটা রেজিস্টার ব্যবহার করা হয়েছে তার জন্য এখানে একটা প্লাস অ্যাড হবে। তো সো এই ভোল্টেজটার নাম হলো ভিবি, বেজ ভোল্টেজ আর কি, ভি এই ডিভাইডারের কারণে এমন একটা ভোল্টেজ, বেজ ভোল্টেজ যার কারণে কী হবে আর একটা নির্দিষ্ট আইবি হবে। আর C3 এখানে দেখানো হচ্ছে, C3-র উদ্দেশ্য হলো আসলে C3-টা বায়াসিংয়ের জন্য না, এইটা বায়াসিংয়ের জন্য না, এটা বায়াসিংয়ের জন্য না, বায়াসিংয়ের জন্য শুধুমাত্র R1, R2, RC এবং RE। এখন এই RE ব্যবহার করা হয়, এইটাও একটা উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যটা হলো বায়াস স্ট্যাবিলাইজ করার জন্য। স্ট্যাবিলাইজিং শব্দটা হলো যে ইনিশিয়ালি যে আমরা সেট করলাম আইবি আইসি ভিসিই, এটা এই ট্রানজিস্টারের
টেম্পারেচারের কারণে বা অন্য অন্য প্যারামিটার চেঞ্জের কারণে এটা হয়তো ই হইতে পারে, এটা মানে স্টেবল নাও হইতে পারে। সেই ক্ষেত্রে এমিটারে একটা এক্সট্রা রেজিস্টার ব্যবহার করায়, আর এই রেজিস্টারের কারণে এই বায়াসিংটা স্টেবল থাকে, ওদের এটা যেন সময়ের সাথে সাথে বা টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ না হয়, তাই এই উদ্দেশ্যে এটা ব্যবহার করা হয়। আর এটা যখনই ব্যবহার করা হয় তখন আবার এই প্যারালেলি একটা ক্যাপাসিটার ব্যবহার করা, এই জন্য ব্যবহার করা হয় যাতে এসি আবার লস না হয়, এসি ডিস্টার্ব না হয়। কাজেই এসির জন্য এই এটার যে ভোল্টেজ ড্রপটা শুধু ডিসির জন্য হবে, এসির জন্য সেজন্য এসিকে বাইপাস করে দেওয়া হয়, তখন গেইনটা তখন ভালো থাকে অ্যাম্প্লিফায়ারের। সো আমরা এখানে দেখেছি যে লেখা আছে, তাহলে সি থ্রি আমরা বলছি টু শর্ট সার্কিট এসি সিগন্যাল টু গ্রাউন্ড হোয়াইল নট অ্যাফেক্ট দ্য ডিসি অপারেটিং অর বায়াসিং অফ এ সার্কিট। আর আরই বলছি স্টেবিলাইজেস বায়াসিং, এটা বললাম। সো নাও আমরা একটু দেখি এই যে বায়াসিং হলো, এই বায়াসিংয়ের সঙ্গে একটু অ্যানালাইসিস আছে, কারণ বা এর সঙ্গে লোড লাইন একটা ফ্যাক্টর আছে, লোড লাইনটা একটা বায়াসের সঙ্গে লোড লাইন একটা খুবই রিলেটেড টপিক। অ্যাম্প্লিফায়ার বায়াসিং করলে তার লোড লাইনটা কেমন হবে, এই বায়াসিং থেকে লোড লাইনটা, লোড লাইন কী, লোড লাইন আগে ছবি দেখে বলি, আগে ছবি দেখি লোড লাইন কী। অ্যাম্প্লিফায়ারের যখন আমরা বায়াসিং করলাম তার ডিসি ভ্যালু, এই যে আমরা দেখছি ডিসি বলে এখানে ছবিতে দেখানো আছে, এই ডিসি ভ্যালু যে আইসির সাথে সাথে, আইসি যদি ভেরি করে, আমরা যদি এদিকে তাকিয়ে দেখি যে আর একটু ক্লোজলি দেখি যে ভোল্টেজটা ভিসিসি অ্যাপ্লাই করা হলো, এই ভোল্টেজটা কোথায় কোথায় ড্রপ হয়েছে, এই ভোল্টেজটা ড্রপ হয়েছে এই জায়গায়, ড্রপ হয়েছে এই জায়গায় ড্রপ হয়েছে, আর বাকিটা এই কালেক্টর এমিটারে, এটা এখানে লেখা হয়নি, এইটাই হলো অ্যাকচুয়ালি ভিসিই। আমরা ভিসি এখানে আমি এখানে দেখানো আছে যে ইয়েতে এই ইকুয়েশনে যে ব্যবহার করা হয়েছে ভিসিই। তো সো এই তিন মোট চারটা ভোল্টেজ এখানে আছে, চারটা ভোল্টেজকে কিন্তু এই ইকুয়েশনে দেখানো হয়েছে। এই ইকুয়েশনটা কি, এই ইকুয়েশন থেকেই এই লোড লাইনের লোড লাইনটা কীভাবে ড্র করা যায়, লোড লাইনটা চলে আসবে। তো সেই ইকুয়েশন আমরা তো বায়াসিং করার পরে যখন বায়াসিং করলাম আমরা বলেছি এই ভোল্টেজ ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়, ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করলে এই আমরা যদি ডান দিকের এই সার্কিটটা দেখি, ডান দিকের সার্কিটে যে এই যে চারটা ড্রপ হলো, ছো তিনটা মিলে এটা যদি আমরা লুপ ভোল্টেজ চিন্তা করি, কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, কারশফ ভোল্টেজ ল কী বলছে, যে ভোল্টেজ অ্যাপ্লাই করলো করা হলো সেটা হলো ড্রপ ভোল্টেজ সমান, অথবা অ্যাপ্লাই ভোল্টেজ মাইনাস অল ড্রপ ভোল্টেজ যদি থাকে সেটা ইকুয়াল টু জিরো। এখান থেকে উপরে ইকুয়েশনটা মূলত এটার উপরে কেন্দ্র করি, এই চারটা ভোল্টেজকে নিয়েই এই ইকুয়েশনটা, এটা ছিল অ্যাপ্লাই ভোল্টেজ, অ্যাপ্লাই ভোল্টেজ মাইনাস ফার্স্ট ড্রপ, এই ড্রপ আইসি আর সি, কেন আইসি হলো কারেন্ট আর আরসি হলো রেজিস্টার, আর এই এই ড্রপটা হলো এখানে লেখা হয়নি, এখানে এটা হলো ভিসিই থাকবে, এই যে ভিসিই, আরও মাইনাস হলো এটা হলো আইই আরই, এই রেজিস্টার ভোল্টেজ ড্রপ। সো এই ইকুয়েশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ইকুয়েশন থেকেই লোড লাইনটা ড্র করা হয়। এবং লোড লাইন নিয়ে কথা বলতেছি, লোড লাইন কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা আসতেছি, লোড লাইনকে এত গুরুত্বপূর্ণ কেন লোড লাইনটা ডিসকাস করব, আগে আমরা দেখি লোড লাইনটা কীভাবে কীভাবে ড্র করতে হয়। সো উপরের ইকুয়েশন থেকে আমরা একটা এই আইসি এবং ভিসিই এটাকে একটু রিয়ারেঞ্জ করে আমরা এই ইকুয়েশনটা পেলাম। এখানে রিয়ারেঞ্জ করতে যে একটা করা হয়েছে কি, যে আইই এবং আইসি এটা অলমোস্ট ইকুয়াল, তো সেই জন্য এই দুটাকে একই ধরা হয়েছে, যেখানে আইই আছে আইইর পরিবর্তে আইসি ব্যবহার করেছে, এটার ডিফারেন্সটা খুব বেশি না, ফর সিম্পলিসিটি এটা করা হয়েছে। সো নাও আমরা যে ইকুয়েশনটা পেলাম, তাহলে আইসির সঙ্গে এই যে এটা রিয়ারেঞ্জ করে যে ইকুয়েশনটা পেলাম, এই পার্টটা হলো ভেরিয়েবল, এটা হলো এই যে ভিসিই ভেরি করবে, এটার সাথে সাথে এটা ভেরি করবে, আর এটা কনস্ট্যান্ট, এটা অনেকটা
y equal to mx plus c এই ফরম্যাটের একটা ইকুয়েশন তো এটা আমাদের খুব বেশি জানার দরকার নেই আমরা এইখান থেকেই যে জিনিসটা পাই ওকে ওই ইকুয়েশন থেকে কি পাই ic এবং vce এই দুটার যে রিলেশনশিপ এই রিলেশনশিপটাই আমাদের খুবই ইম্পর্টেন্ট আমরা তাহলে দেখি যাই এই যে আমরা দেখেছি যে প্লটটা করেছি প্লটের ওয়াই অ্যাক্সিস যেটা ওয়াই অ্যাক্সিসের দিকে আমরা বলছি আইসিকে প্লট করেছি এবং এক্স অ্যাক্সিসের দিকে ভিসিই প্লট করেছি তো আমরা দুটা এক্সট্রিম পয়েন্ট দেখছি লেফটে আমরা দেখছি আইসি স্যাচুরেশন আইসি স্যাচুরেশন মানে ম্যাক্সিমাম কারেন্ট কখন হবে এই এই যে আইসিটা আমরা দেখছি আইসিটা ম্যাক্সিমাম কখন হতে পারে আইসি ম্যাক্সিমাম তখনই হবে যখন এই ভোল্টেজটা জিরো হয় এই ভোল্টেজটা জিরো হলেই ম্যাক্সিমাম আইসি হতে পারবে তো সো এটাকেই বলে আইসি সেট তার মানে কোনটা হবে যখন এই ভোল্টেজটা জিরো হবে এই ইকুয়েশনে আমরা যখন এই ভোল্টেজটাকে জিরোতে বসাবো তখন এই ইকুয়েশন থেকে যে মানটা আসবে সেটা হবে আইসির ম্যাক্সিমাম এটা জিরো বসালে এই টার্মটা থাকতেছে না শুধু থাকতেছে এই টার্মটা কোনটা ভিসিসি ডিভাইডেড বাই আরসি প্লাস আরই তার মানে এই এই ভোল্টেজটা যখন জিরো হয়ে যাবে তখন আমরা যেটা দেখব তো সেই তার মানে কি এই একটা পয়েন্ট আমরা পেলাম লেফট যে পয়েন্টটা পেলাম আইসি স্যাচুরেশন আইসি চেট ঠিক তেমনি আমরা এক্স অ্যাক্সিসের উপরে আরেকটা পয়েন্ট পাচ্ছি সেই পয়েন্টটা যখন আইসি কারেন্টটা একদম জিরো জিরোটা কখন হবে আইসি যখন জিরো হবে তখন দেখা যাচ্ছে কি ভোল্টেজ শুধু ইয়ার ভোল্টেজটা ভিসিই কারণ এটা জিরো যখন হবে এই পয়েন্টে কেমনি আইসি জিরো মানে তখন বলছি আমরা কাট অফ যখন হচ্ছে তখন যে ভোল্টেজটা পাচ্ছি আমরা সেটা পুরাটাই সাপ্লাই ভোল্টেজ হবে কারণ এখানে আমরা দেখি ছবিটা আবার দেখি এইটা যখন আইসি যখন জিরো হয়ে যাবে অফকোর্স হলে আইসি জিরো কখন হবে যখন বেস কারেন্ট জিরো ওইটা আমরা এখন বলছি না আইসি জিরো কখন হবে আবার আইসি ম্যাক্সিমাম কখন হবে তখন বেস কারেন্ট বেশি হলে আইসি জিরো হবে যখন বেস কারেন্ট জিরো হবে সো লেফট সাইডটা নিয়ে এখন আর বলছি না কিন্তু শুধু এখানে এই এটাকে ড্র লোড লাইনকে দেখানোর জন্য আমরা দেখাচ্ছি যে আইসি যখন জিরো হবে তখন এই ভোল্টেজ জিরো পুরা এই ভোল্টেজটা তখন কি ভিসি পুরা ভোল্টেজটাই সাপ্লাই যে সি ভোল্ট থাকতেছে সে এই যে দুটা পয়েন্ট পেলাম যে একটা পয়েন্ট আইসি সেট বা আইসি ম্যাক্স বলে আইসি সেট আরেকটা পড়া পেলাম যেটা হলো ভিসিই অফ মানে ইকুয়াল ভিসিসি এই দুটা পয়েন্টকে সংযোগ যত ইন্টার কানেক্ট করলে যে লাইনটা পাওয়া গেলো এইখান থেকে যে এই লাইনটা পাওয়া গেল এই লাইনটার নামই হলো ডিসি লোড লাইন সো এখন এই ডিসি লোড লাইনের কিছু আমরা ব্যাখ্যা বা ইম্পর্টেন্স যেটা সেটা নিয়ে আমরা ডিসকাস করব তবে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো বলছি যে ম্যাক্সিমাম কারেন্ট কখন হলো যখন এই ভিসিইটা জিরো আবার ম্যাক্সিমাম ভোল্টেজ ভিসি কখন পেলাম যখন কারেন্টটা জিরো এখন আমরা দেখব যে অলওয়েজ আমরা যদি কারেন্টকে আইদার ভোল্টেজ ভেরি করি আর কারেন্ট ভেরি করি কারেন্টটা ভেরি করে আমরা কীভাবে পাই কারেন্ট ভেরি করে পাই আমরা এইভাবে কারেন্ট কখন ভেরি করবো যখন এই বা দিকে আর ওয়ান এবং আর টু এটার বায়াসিংয়ের কারণে এই যে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং বলছি এর কারণে যখন আইবি বেস কারেন্ট ভেরি করব বেস কারেন্ট ভেরি করলে সাথে সাথে কালেক্টর কারেন্ট ভেরি করবে সো কালেক্টর কারেন্ট ভেরি করে যদি সাপোজ আমরা মনে করলাম এই কালেক্টর কারেন্টটা এমন একটা ভ্যালু এইখানে আছে ঠিক মাঝে মাঝে তো যদি এইখানে কালেক্টর কারেন্ট থাকে
সেই ক্ষেত্রে কালেক্টর এমিটার ভোল্টেজ কত হবে সরাসরি এখান থেকে বের করা যাবে কি করে এখান থেকে যে সরাসরি আমরা লাইন টানি আমরা এখানে তো সেটা আমি একটু একটা বোর্ডে যাই দেখি আমরা এখানে দেখলাম যে রেখি এটা হলো বললাম আইসি এটা বলছি ভিসিই ভিসিই আচ্ছা লোড লাইনটা পেলাম একটা পয়েন্ট পেলাম ম্যাক্সিমাম আর এখানে পেলে ম্যাক্সিমাম যেমন এরকম এটা হলো আমরা লোড লাইনটা পেলাম আর এইখানে এই পয়েন্টটা বলছিলাম আইসি আইসি সেট স্যাচুরেশন আর এই পয়েন্টটা বলছি ভিসিই অফ ভিসিই অফ যেটা অ্যাকচুয়ালি হলো এটা হলো ভিসিসি ম্যাক্সিমাম নাও আমরা ওইখানে দেখছি কালেক্টর কারেন্ট যদি কোনো কারণে ভেরি করি আমরা ভেরি করে সাপোজ কালেক্টর কারেন্ট ভেরি করলাম যে কালেক্টর কারেন্টটা ম্যাক্সিমাম না কালেক্টর কারেন্ট এইখানে এটা হলো আইসি এইখানে হয় তখন সেই সাথে সাথে তার ইকুইভ্যালেন্ট কালেক্টর ইমিটার ভোল্টেজটা করতে হবে কালেক্টর এই বরাবর আমরা লোড লাইনে যদি যে পয়েন্টটা পাবো তখন কি হবে এই পয়েন্ট তখন এই পয়েন্টটা হয়ে যাবে ভিসিই ভিসিই তখন এই পয়েন্ট হয়ে যাবে সো আমরা দেখব যে প্রত্যেকটা বায়াসিংয়ের প্রত্যেকটা কন্ডিশনের জন্যই মানে তখন অ্যাক্সিডেন্ট পেয়ার যে আইসি এবং ভিসিই একটা পেয়ার ভ্যালু পাওয়া যাবে এবং সেটা ডিপেন্ড করবে কি এখানে কীভাবে ডিপেন্ড করছে যদি দেখা যাচ্ছে আমরা আইসির মান যদি বেশি হয় তখন ভিসিই কমে যাচ্ছে আবার আইসির মান কমলে ভিসির মান বেড়ে যাচ্ছে এরকম আমরা হয় এরপরে আমরা দেখব যে যখন বায়াসিং করা হয় তখন এমনভাবে বায়াসিং করা হয় তখন যে এই ভ্যালুটা একটা নির্দিষ্ট ভ্যালু এবং এই নির্দিষ্ট ভ্যালু করা হয় তখন যে লোড লাইন উপরে এই একটা পয়েন্ট থাকে তখন বলে এটাকে কিউ পয়েন্ট বলা হয় কিউ পয়েন্টটা বলা হয় একটা পয়েন্ট এবং দেখা যাচ্ছে কিউ পয়েন্ট যদি আমরা ভেরি করি কিউ পয়েন্ট যদি এখানে আসে এটা হলো কিউ ওয়ান সাপোর্ট বললাম এটা যদি কিউ টু বলি তখন দেখা যাচ্ছে ভ্যালুটা কার ইয়ের মান আইসির মান বেশি হয়ে যাচ্ছে কিন্তু সাথে সাথে ভিসির মান কমে যাচ্ছে আবার যদি এখানে কিউ পয়েন্ট বলি কিউ কিউ থ্রি বলি তখন দেখা যাচ্ছে যে আমরা ভিসির মান বেড়ে গেল কিন্তু কার ইয়ের মান এটা হলো তার মানে এটা যদি বলি সাপোজ এটা আইসি ওয়ান এটা আইসি টু এটা আইসি থ্রি ঠিক তেমনি ভিসি ওয়ান ভিসিই ওয়ান যদি থাকতো এটা হলো ভিসিই টু ভিসিই টু আর এটা হলো ভিসিই থ্রি তো এটাকে বোঝা গেল কি যে অলওয়েজ কালেক্টর কারেন্ট এবং কালেক্টর এমিটার ভোল্টেজ এটা লোড লাইনের উপরেই থাকবে এবং তার উপর পরবর্তীতে এখন পরে আমরা দেখব যে যখন আমরা এসি অ্যাপ্লাই করি তখন ভেরি করে কি এর উপরে মানগুলি ভেরি করে আচ্ছা সো এখন দেখি আমরা এখন এই লোড লাইনের সিগনিফিকেন্স কী আছে এটা অলরেডি আমরা ডিসকাস করেছি তবে এখন একটু পড়ে যাচ্ছি ইটস সিগনিফিকেন্স ইজ দ্যাট রিগার্ডলেস অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ট্রানজিস্টর দ্য কালেক্টর কারেন্ট আইসি অ্যান্ড দ্য কালেক্টর ইমিটার ভোল্টেজ ভিসিই মাস্ট অলওয়েজ লাই অন দ্য লোড লাইন ডিপেন্ডস অনলি অন ভিসিসি আরসি অ্যান্ড আরই আমরা দেখতেছি যে ডিপেন্ড করবে কিসের উপর ডিপেন্ড করবে শুধুমাত্র ওই যে সাপ্লাই ভোল্টেজ কালেক্টর কারেন্ট এই এই উপরে ডিপেন্ড করবে আরসি আপনার বাদিক দিয়েছি ভিসিসি ভিসিসি আরসি আরই এই রেজিস্ট্যান্সগুলির উপরে ডিপেন্ড করবে আদারওয়াইজ
তাহলে দ্য ডিসি লোড লাইন ইজ এ গ্রাফ ডিসি লোড লাইন ইজ এ গ্রাফ দ্যাট রিপ্রেজেন্ট অল দ্য পসিবল কম্বিনেশনস অফ আইসি এন্ড ভিসিই ফর এ গিভেন অ্যাম্পলিফায়ার আমরা সেটাই দেখালাম এই একটা এমন একটা কার্ভ গ্রাফ এটা এমন একটা গ্রাফ যেখানে এই যে গ্রাফেরতে প্রত্যেক বিলিয়ন ফর এভরি পসিবল ভ্যালু অফ আইসি দ্য অ্যাম্পলিফায়ার উইল হ্যাভ এ করসপন্ডিং ভ্যালু অফ বিসিই আমরা এখানে কি দেখছি আবার রিপিট করছি যেটা হলো আমরা দেখলাম যে প্রত্যেকটা যেমন আইসি এই আইসি ভ্যালুর জন্য যেরকম আমরা একটা ভিসিই পেলাম ঠিক আইসির ভ্যালু যখন যদি বেড়ে গেল তার জন্য একটা ভিসিই থাকবে কমে গেলে তার জন্য প্রত্যেকটা আইসির জন্য কিন্তু সেই ভ্যালুটা থাকবে এই লোড লাইনের উপরে থেকেই এই ভ্যালুটা বের করতে হবে সো আমরা ক্লাস আজকে ক্লাস শেষের দিকে চলে আসছি তো আমরা এ দেখছি এখানে এরপরে আমরা কিউ পয়েন্ট নিয়ে একটু আগেই বলেছি কিউ পয়েন্ট একটু তাহলে বলেই যাই শেষ করে যাই কিউ পয়েন্টটা হলো কিউ পয়েন্টটা বললেই কিউ পয়েন্ট কাকে বলে দ্য ওয়েন দ্য ট্রানজিস্টার ডাজ নট হ্যাভ অ্যান এসি ইনপুট ইট উইল হ্যাভ স্পেসিফিক ডিসি ভ্যালুজ অফ আইসি অ্যান্ড ভিসিই আমরা আগে বলছিলাম যে যখন বায়াস করেছি বায়াসিং করানোর পরে ট্রানজিস্টার বায়াসিং করেছে যখন বায়াসিং করার পরে এসি ব্যবহার করি সেটা উপরের দিকে আবার একটু আসি এই ট্রানজিস্টার আছে যে এটাকে আমরা বাদিকে দেখলাম যে বায়াসিং করা হয়েছে বা উপরে থেকে যদি আরও আসি এখান থেকে বলি এই ট্রানজিস্টার দিকে বায়াসিং করা হয়েছে কিন্তু এসি ব্যবহার করা হয়নি তখন কি থাকে তখন তো তার একটা নির্দিষ্ট ভ্যালু থাকে এসি ব্যবহার করিনি কিন্তু বায়াসিং করছি বায়াসিং করলে তখন একটা নির্দিষ্ট আইবি আইসি এবং আর কি থাকে আর থাকে তার ভিসিই এই তিনটা নির্দিষ্ট ভ্যালু থাকে এই তিনটা নির্দিষ্ট ভ্যালু যখন আমরা শো করি নির্দিষ্ট ভ্যালু আমি একটু বোর্ডে আবার যাচ্ছি এই তিনটা নির্দিষ্ট ভ্যালু লোড লাইনের উপরে একটা পয়েন্ট শো করে সেইটাকে এখানে যখন আগেই দেখিয়েছি কিন্তু এটা আবার আর একটু যদি শুধু আবার একটু নতুন করে ড্র করি ড্র না করে বা এখানে ছবিটা আসে সেখানেও আমি দেখাতে পারি আচ্ছা কি উপায় এগুলো পড়ার আগে একটু ছবিটা আবার দেয় হ্যাঁ এখানে চলে আসছি যে এই যে ছবি এই যে ছবিটা আসছে এই ছবিটা আমরা দেখছি যে এখানে লোড লাইনটা ড্র করেছি আমরা কিসের উপরে আউটপুট ক্যারেক্টারিস্টিক্সের উপরে ট্রানজিস্টারের যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স সেই আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা কীরকম আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা তো এখন আগেই পড়েছি অনেক যে কিসের উপরে দেখো বেস কারেন্টের সাথে সাথে আমরা দেখছি যে বেস কারেন্টের সাথে সাথে কালেক্টর কারেন্ট যে চেঞ্জ হচ্ছে এই যে প্লটটা এইখানে তিনটা ভ্যালু আছে এদিকে ডান দিকে আছে ভিসিই আর উপরের দিকে আছে আইসি এবং এটা কি ভাই এই যে প্যারালেল এখানে আইবি আছে তা আইবি আইসি এবং ভিসির যে প্লটটা আছে এই প্লটে যখন আমরা লোড লাইনটাকে ড্র করি তখন একটা পয়েন্টে কাট করে কারণ এই পয়েন্টটা কাট করে কারণ বায়াসিংটা এমনভাবে করা হয়েছে যে এইটা এখানে আমরা দেখেছি ফর এক্সাম্পল এইটা যদি দেখি আমরা এমনভাবে করা হয়েছে তখন কী ছিল বেস কারেন্টটা ছিল 20 মাইক্রো এম্পিয়ার এবং কালেক্টর কারেন্টটা এখানে যে বরাবর আছে 4 মিলি এম্পিয়ার আর ভোল্টেজটা এখানে আছে ভিসি 6 ভোল্ট এই যে তিনটা পয়েন্ট এই তিনটা পয়েন্টই আমরা সেই বায়াসিংটা মানে ডিফাইন করতেছি বায়াসিংয়ের বলে আমরা শুরু থেকে আমরা বলছিলাম বারবার যে ডিসি বায়াসিং বলতে কী কয় নির্দিষ্ট কয়েকটা ভ্যালু সেট করে কী কী আইবি আইসি এবং ভিসিই তাহলে যে আইবি 20 মাইক্রো এম্পিয়ার ভিসি 4 মিলি এম্পিয়ার সরি আইবি 20 মাইক্রো এম্পিয়ার আইসি 4 মিলি এম্পিয়ার এবং ভিসিই 6 ভোল্টেজ 6 ভোল্ট এই যে পয়েন্ট তিনটা পয়েন্ট এটা কী হলো
আমরা দেখলাম এই লোড লাইন এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক সবগুলি মিলে একটা পয়েন্ট শো করছে, নির্দিষ্ট পয়েন্টের নাম হলো কিউ। এইটাকেই কিউ পয়েন্ট বা কোয়েশন পয়েন্ট বলে, কারণ যখন কোনো এসি সিগন্যাল ব্যবহার করা হয় না তখন যে অ্যাম্পলিফায়ার তার যে বিহেভিয়ার ডিপেন্ড করেছে এই বায়াসিংয়ের উপরে। সো এখন আমরা একটু আবার তাহলে এই পয়েন্টগুলি দেখেই তাহলে আজকের লেকচার শেষ করে দেব। ওয়েন এ ট্রানজিস্টার ডাজ নট হ্যাভ এন এসি ইনপুট, ইট উইল হ্যাভ স্পেসিফিক ডিসি ভ্যালুজ অফ আইসি অ্যান্ড ভিসিই। দিজ ভ্যালুজ করসপন্ড টু এ স্পেসিফিক পয়েন্ট অন দ্য ডিসি লোড লাইন। দিস পয়েন্ট ইজ কল্ড কিউ পয়েন্ট। দ্য ল্যাটার কিউ করসপন্ডস টু দ্য ওয়ার্ড লেটেন্ট, মানে এটা কি কোয়েশ্চেন, মানে রেস্টে আছে, মিনিং অ্যাট রেস্ট, তখন কোনো এসি ইনপুট ব্যবহার করেনি, তখন ট্রানজিস্টারটা রেজিস্টে আছে। সো এইটাকে বলে কোয়েশ্চেন বলে। এই কোয়েশ্চেন অ্যাম্পলিফায়ার ইজ ওয়ান, তো কোয়েশ্চেন অ্যাম্পলিফায়ার কাকে বলবে? যখন শুধু বায়াসিং করা আছে কিন্তু দেয়ার হ্যাজ নো এসি সিগন্যাল অ্যাপ্লাইড অ্যান্ড দেয়ারফর হ্যাজ কনস্ট্যান্ট ডিসি ভ্যালুজ অফ আইসি অ্যান্ড ভিসিই, তখন এটাকে কোয়েশ্চেন অ্যাম্পলিফায়ার বলে। তারপরে যখন আমরা এই কার্বেট বলতে আমরা যদি দেখি, দ্য ইন্টারসেকশন অফ দ্য ডিসি বায়াস ভ্যালুজ অফ আইবি উইথ দ্য ডিসি লোড লাইন ডিটারমাইন্স দ্য কিউ পয়েন্ট। আমরা ডান দিকে ছবিটাতে দেখেছি, ইট ইজ ডিজায়ারেবল টু হ্যাভ কিউ পয়েন্ট সেন্টার্ড অন দ্য লোড লাইন। এই কিউ পয়েন্টটা যেন সেন্টারে থাকে, এটাকে সবসময় ডিজায়ার করা হয়। ডিজাইনটা বায়াসিংটা এমনভাবে করা হয়, এখন আমরা দেখেছি বায়াসিংটা মোটামুটি সেন্টারেই আসে। সেন্টারে থাকলে, সেন্টারে থাকার অর্থ কী, যদি এটা যেন উপরের দিকেও না যায় লোড লাইনের, আবার নিচের দিকেও না যায়। কারণ কী হবে, এটা যদি উপরের দিকে যায় তখন হবে কালেক্টর কারেন্টটা বেশি থাকবে, কিন্তু আবার এই যে কালেক্টর মিটার ভোল্টেজটা তখন কমে যাবে, তখন এটার অপারেশনটা সিমেট্রিক হবে না। আবার যদি এইটা কিউটা এখানে না থাকে এখানে আসে, তখন আমরা বরাবর চিন্তা করবো যে এই ডিসি ভোল্টেজের ভিসি ভোল্টেজটা বেশি পাবো কিন্তু কালেক্টর কারেন্ট কম থাকবে, তখন এটা সিমেট্রিক হবে না। সেই জন্য এটা আশা সবসময় ডিজাইনটা করা হয় কিউটা যেন সেন্টার লোড লাইনের সেন্টারে থাকে। ওয়েন এ সার্কিট ইজ ডিজাইন টু হ্যাভ এ সেন্টার্ড কিউ পয়েন্ট, দ্য অ্যাম্পলিফায়ার ইজ সেড টু বি মিড পয়েন্ট বায়াস, এটাকে তখন বলবে মিড পয়েন্ট বায়াস। মিড পয়েন্ট বায়াসিং অ্যালাউজ অপটিমাম এসি অপারেশন অফ দ্য অ্যাম্পলিফায়ার। সো তারপরে বায়াসিংয়ের সঙ্গে যখন এসি সিগন্যালটা আমরা যদি এখানে চিন্তা করি, এখানে আমি আর এক দুই মিনিটে শেষ করে দিচ্ছি, যে বায়াসিংয়ের পরে যখন এসি সিগন্যাল ব্যবহার করা হয় তখন কি হয়, যদি এইটা আমরা এই যে আগে দেখেছি এসি সিগন্যাল যখন ব্যবহার করা হয় তখন সাথে সাথে, আচ্ছা এই জিনিসটার আজকে আর ই করিনি, আজকে এটা হলেও একটু বুঝতে অসুবিধা হবে। ওকে এটা না হয় দেখ, তোকে তবে আজকে আজকে এখানেই তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করছি।